ড্রাগস বিরোধী অভিযানের কাছাড় পুলিশের বিরাট সাফল্য। প্রায় 50 গ্রাম সম্ভাব্য হেরোইন এবং 15,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 4 পাচারকারী। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। এবার ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় পুলিশকে মিলল বিরাট সাফল্য। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানাধীন ফুলের তোলে বৃহৎ পরিমাণের হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট সহ আটক 4 পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ অভিযানকারী দল বরাক নদীর ফুলের তোল ফেরিঘাটে জব্দ করা হয়েছে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটগুলি। প্রাপ্ত খবর মতে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে জলপথে 4 পাচারকারী নিয়ে এসেছিল এই নেশা সামগ্রীগুলি। একটি মোটর লঞ্চে ফেরিঘাটে আসার সাথে সাথে তল্লাশি চালিয়ে 38টি প্লাস্টিকের সাবানের বাক্সে প্রায় 500 গ্রাম সম্ভাব্য হেরোইন এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে 15,000 ইয়াবা ট্যাবলেট সহ বহু আপত্তিজনক সামগ্রী জব্দ করেছে পুলিশ। সঙ্গে মণিপুর রাজ্যের 3 পাচারকারী সহ কাছাড় জেলার 1 পাচারকারীকে করায়ত্ত করেছে পুলিশ। পাচারকারীরা ক্রমে হলেন ঠাং হুমাং মার, ইভেনিজার থিয়েক, প্যাট্রিক পুদেইতা, ব্যাকসাং। জব্দকৃত সামগ্রীগুলির বাজার মূল্য 6 কোটি টাকার অধিক হবে বলে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন। আজি পুৱতি নিশা এটা বিশেষ অভিযান আমার ইয়াত চলিছিল, আর সেই বিশেষ অভিযানটোত আমার লক্ষীপুর SDPO ডাঙরিয়া আছে অমন প্রকাশ মীনা, তেখেতর নেতৃত্বত এই অভিযান চলিছিল। আর এই অভিযান কালত বুজন পরিমাণের নিচাযুক্ত সামগ্রী, তার ভিতর আছে হিরোইন্স আছে, আর 38 সোপ কেসেস সাবুনের বাকসত 38টা বাকস পোৱা গৈছে। আর তার যেটো আমি হিসাব করলে, গ্রামত হিসাব করলে এটা প্রায় 0.5 কেজি ওজনের। আর তার লগতে 15,800 ইয়াবা ট্যাবলেট পোৱা গৈছে। আর তার লগতে কিছু সংখ্যক মানে নগদ ধন পোৱা গৈছে। আর তার লগতে এটা বোট নাও, যখন নাওত এই অবৈধ সামগ্রীখিনি সরবরাহ করেছিল সেই নাওখনও জব্দ করা হয়েছে। গোটেই যিখিনি পরিমাণের নিচাযুক্ত সামগ্রী আমি বর্তমানলৈকে জব্দ করেছো, তার চোরাং বজারত তার মূল্য হব প্রায় 6 কোটি টাকা। গতি আমার অভিযান আরও অব্যাহত আছে। ইয়ার লগতে যিকেইজন মানুষ আমি ধরা হয়েছো, সুবুরিয়া রাজ্যের 3জন ব্যক্তি আছে আর আমার ইয়ারে 1জন ব্যক্তি আছে। এই 4জন ব্যক্তিক আমি ধরবলে সক্ষম হয়েছো। তার লগতে সম্পর্কিত থাকা মানুষ ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যখন আছে আমি দূর তদন্ত চলাই আছো, যাতে আমি ধরবলে সক্ষম হোক। আর এই গোটেই অভিযানটি লক্ষীপুর অঞ্চলের ফুলের তলর এই যে ঘাট আছে এই ঘাট অঞ্চল চলিছিল। এই জিরি নদী পথরে আহি আমার ইয়াত সোমাবর কারণে চেষ্টা করেছিল। আর সেই তাতে আমি গোপন সূত্রের বম খেদি SDPO ডাঙরিয়ার নেতৃত্বত এই বুজন পরিমাণের সামগ্রীখিনি জব্দ করা হয়। সুবুরিয়া রাজ্যেরপরা আহিছে আর জিরিমুখ বলে একটা জায়গা আছে আর আগরপরা আহিছে। গতি আমি ভাবিছো যে সুবুরিয়া রাজ্যেরপরা আহিছে। আর এই নদী পথটো যেটা একটা সুগম পথ, তাত মানে ইমান অসুবিধা না থাকে। গতি সেই পথেরে চোরাংভাবে এই নিচাযুক্ত সামগ্রীখিনি, বৃহৎ পরিমাণের নিচাযুক্ত সামগ্রীখিনি সরবরাহ করবেন চেষ্টা করেছিল। একটা গোপন সূত্র আমি পম খেদি আমি খবর লাভ করি আমি ধরবলে সক্ষম হয়েছি।